আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। সদ্য ইন্ডিয়ান বাজারে লঞ্চ করা হয়েছে টেকনো ক্যামন 20 সিরিজ। তো এই সিরিজের মোট তিনটি স্মার্টফোন থাকছে, টেকনো ক্যামন 20, টেকনো ক্যামন 20 প্রো 5G এবং টেকনো ক্যামন 20 প্রিমিয়ার। তো প্রিমিয়ার সিরিজ কিন্তু একটু হাই বাজেট রেঞ্জের, বিশেষ করে সেই স্মার্টফোনটিতে আমরা ক্যামেরাতে কিন্তু অনেকটাই আপগ্রেড দেখতে পেরেছি। 108 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স থাকছে। তো এছাড়াও কিন্তু আরও বেশ কিছু সেখানে আপডেট করেছে তারা। তো আজকের এই ভিডিওতে আমরা টেকনো ক্যামন 20 প্রো 5G স্মার্টফোনটি নিয়ে ইন ডিটেলসে ডিসকাস করতে যাচ্ছি। তো এই স্মার্টফোনটি কবে বাংলাদেশে অফিসিয়াল এবং আনঅফিসিয়ালভাবে আসতে যাচ্ছে এবং প্রাইসটাই বা কত হতে যাচ্ছে এবং যে বাজেটে এই স্মার্টফোনটি লঞ্চ হতে যাচ্ছে সে বাজেটে নেওয়া উচিত কিনা, তো আজকের এই ভিডিওতে কিন্তু আমরা সেই খুঁটিনাটি সকল বিষয়গুলো নিয়েই ডিসকাস করতে যাচ্ছি। তো চলুন কথা না বাড়াই, তাহলে ভিডিওটি স্টার্ট করা যায়। তো প্রথমেই যদি আমরা এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তো এই স্মার্টফোনটির রিয়ারে দেখতে পারবো আমরা লেদার ফিনিশ এবং এই ফোনটির ফ্রেম মধ্যে যাচ্ছে সিরামিক বিল্ডের, যদিও এটি কিন্তু প্লাস্টিক সিরামিক কিন্তু ফিল দেয় এবং এই ফোনটি যথেষ্ট লাইট ওয়েটই দেখতে পারবো। তো এই ফোনটির ওয়েট হতে যাচ্ছে 193 গ্রাম এবং থিকনেস 7.79 mm। তো এই ফোনটি কিন্তু আমরা যথেষ্ট লাইট ওয়েটই দেখতে পাচ্ছি। তো এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু আমার কাছে যথেষ্ট ভালোই লেগেছে, বিশেষ করে রিয়ারের যে ডিজাইনটা, তো এই ডিজাইনটা কিন্তু যে কারো এক দেখাতেই কিন্তু ভালো লাগবে। তো এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি যে তারা এখানে আপডেট করেছে মানে 19 সিরিজ থেকে, তো এটি কিন্তু আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে, তো এখানে আমরা ফুল ভিউ ডিসপ্লে প্যানেল দেখতে পারবো এবং ডিসপ্লে টপ মিডল সেন্টারে থাকছে 5 সল এবং 6.67 ইঞ্চেস অ্যামোলেড ডিসপ্লে প্যানেল থাকছে। সাথে থাকছে 120Hz রিফ্রেশ রেট, 360Hz টাচ স্যাম্পলিং রেট এবং এখানে অবশ্যই 800 ডিসপ্লে ব্রাইটনেস থাকছে। তো এখানে ডিসপ্লে আউটডোর ভিজিবিলিটি কিন্তু আমরা যথেষ্ট ভালো দেখতে পারবো এবং যারা কি না মিডিয়া কন্টেন্টগুলো ওয়াচ করতে চাচ্ছেন তো তাদের জন্য কিন্তু অবশ্যই ভালো একটি কম হতে যাচ্ছে। তো টেকনোর এই সিরিজের স্মার্টফোনগুলোতে কিন্তু তারা এখানে 90Hz পরিবর্তে 120Hz রিফ্রেশ রেট অ্যাড করেছে, এই বিষয়টি কিন্তু আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। তো অবশ্যই এখানে ডিসপ্লেতে তারা এখানে আপডেটিং করেছে। তো এবার যদি মুভ করা যায় এই ফোনটির পারফরমেন্স সেকশনে, তো অ্যান্ড্রয়েড ভার্সন 13 সাথে হাইওএস 13 রান করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক ডায়মন্ড সিটি 8050, জিপো মালি জি 77 এবং এই ফোনটিতে থাকছে LPDDR4X র্যাম এবং স্টোরেজ টাইপ UFS 2.1। এবং এখানে আবার আরেকটা ভালো বিষয় হচ্ছে, সেটি হচ্ছে 8GB কিন্তু আমরা ভার্চুয়াল র্যাম থাকছে। তো অবশ্যই এটি কিন্তু একটা ভালো বিষয়, যদিও ভার্চুয়াল র্যাম এতটা এখন আর কেউ দেখে না, মানে এই সকল ফোনের সাথে ভার্চুয়াল র্যাম অ্যাড করছে, যাই হোক তারা তো দিয়েছে। তো এই চিপসেটটি কিন্তু একটি নিউ চিপসেট, তো ইন্ডিয়াতে সর্বপ্রথম এই স্মার্টফোনটিতে ইউজ করা হয়েছে। তো এই চিপসেটের সাথে অন্যান্য চিপসেটে যদি কম্পেয়ার করি সেই ক্ষেত্রে মিডিয়াটেক ডায়মন্ড সিটি 1200 এবং 1300-এর পাশাপাশি কিন্তু আমরা পারফরমেন্সটা দেখতে পারবো। তো গেম পারফরমেন্সটাও যথেষ্ট আমরা ভালোই দেখতে পারবো। তো এই স্মার্টফোনটি দিয়ে আমরা সর্বোচ্চ 90fps এ গেম প্লে করতে পারবো এবং গেমিং পারফরমেন্সটাও কিন্তু যথেষ্ট ভালোই হতে যাচ্ছে এবং লং টাইম গেম প্লে করার পরও কিন্তু হিডিং ইস্যুটা আমরা যথেষ্ট কমই দেখতে পারবো। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির ক্যামেরা সেকশনে, তো রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেট আপ যার মেন ক্যামেরাটি 64 মেগাপিক্সেল, সাথে থাকছে OIS এবং এখানে ব্যবহার করা হয়েছে 8GB সেন্সর থাকছে। তো অবশ্যই নাইট মোডে এবং ভালো কালার সেচুরেশন তো ভালোভাবে কিন্তু ব্যালেন্স করতে পারবে এই সেন্সরটি দ্বারা, তো অবশ্যই পিকচার কোয়ালিটি আমরা যথেষ্ট ভালোই দেখতে পারবো। সাথে আরও থাকছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপ সেন্সর। তো স্মার্টফোনটির মেন ক্যামেরা দিয়ে আমরা সর্বোচ্চ 4K ভিডিও 30fps রেকর্ড করতে পারবো এবং এখানে OIS থাকার কারণে পিকচার কোয়ালিটি দেখতেই পাচ্ছেন, তো পিকচার কোয়ালিটি কিন্তু যথেষ্ট এখানে ভালো তারা ইম্প্রুভমেন্ট করেছে এবং ভিডিও কোয়ালিটিও দেখতে পাচ্ছেন OIS থাকার কারণে কিন্তু ভালো স্টেবলভাবে ভিডিও ফুটেজটা আমরা পেতে যাচ্ছি এই স্মার্টফোনটি থেকে। এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, তো স্মার্টফোনটি দিয়েও কিন্তু আমরা যথেষ্ট ভালো সেলফি তুলতে পারবো, যদিও নাইট মোডে একটু স্ট্রাগল করে, তো টেকনোর অবশ্যই ফ্রন্ট ক্যামেরা নিয়ে আমার মনে হয় একটু কাজ করা উচিত। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির আদার ফিচার্সে, তো এখানে আমরা সকল ধরনের কানেক্টিভিটির সাথে সকল ধরনের সেন্সর দেখতে পারবো এবং এই ফোনটির সিকিউরিটি হিসেবে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা যথেষ্ট ফাস্টেড। সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট, যদিও আমার কাছে মনে হয় একটু ফাস্ট চার্জিংটা আর একটু বাড়িয়ে দিতে পারলে ভালো হতে পারতো, যদিও স্মার্টফোনটির থেকে কিন্তু আমরা একদিন থেকে দেড় দিনের মতো ব্যাটারি ব্যাকআপটা পেয়ে যাবো। তো এবার যদি আসা যায় এই স্মার্টফোনটির কালারে, তো এই ফোনটি আমরা মোট দুটি কালার ভ্যারিয়েন্টে দেখতে পারবো, ব্ল্যাক এবং ব্লু। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির প্রাইসে, তো এই স্মার্টফোনটির 8GB 128GB ভ্যারিয়েন্টের অফিসিয়াল প্রাইস রাখা হয়েছে ₹20,000 এবং 8GB 256GB ভ্যারিয়েন্টের অফিসিয়াল প্রাইস রাখা হয়েছে ₹22,000। তো এবার যদি আসা যায় এই স্মার্টফোন
ফোনটি বাংলাদেশে কবে আসতে যাচ্ছে এবং প্রাইসটাই বা কত হতে যাচ্ছে সেই ক্ষেত্রে এখনো কিন্তু টেকনোর থেকে আমরা অফিশিয়াল কোনো ইনফরমেশন পাইনি কিন্তু খুবই শীঘ্র হয়তো আমরা এই মাসের শেষের দিকে বা এই মাসের দিকেই কিন্তু অফিশিয়ালি আসার অনেকটাই সম্ভাবনা রয়েছে এবং প্রাইসটা হতে যাচ্ছে 30,000 টাকার নিচে যদিও এটি কিন্তু একটু ফ্ল্যাগশিপ ক্যাটাগরি স্মার্টফোনের মধ্যে থাকতে যাচ্ছে তো এখন কথা হচ্ছে 30,000 টাকার নিচে বাংলাদেশে এই স্মার্টফোনটি নেওয়া উচিত কিনা তো দেখেন টেকনো কিন্তু বর্তমান খুবই ভালো কাজ করছে স্মার্টফোনগুলো নিয়ে তো আমার আশা করছি এই স্মার্টফোনটি আমরা যখন হাতে পাবো তখন কিন্তু ভালো করে রিভিউ আপনাদের জানাতে পারবো তো এই স্মার্টফোনটি যদি 30 থেকে আরও ভালো প্রাইসে লঞ্চ করে বাংলাদেশে তাহলে আমি মনে করি বাংলাদেশের মার্কেটটা কাঁপাতে যাচ্ছে কেননা এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি থেকে শুরু করে ডিসপ্লে কোয়ালিটি গেমিং পারফরমেন্স ক্যামেরা কোয়ালিটি সকল দিকেই কিন্তু এক কথায় পারফেক্ট বলা যায় তো অবশ্যই এই স্মার্টফোনটি বাংলাদেশে আসলে বাজারটা কাঁপাতে যাচ্ছে তো ভিউয়ার্স আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন সো ভিউয়ার্স দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে